সময় আসলে ঈদের জন্য যেটা কি হয় যে মানে একটু এক্সক্লুসিভ, সাথে একটু প্রাইসটা রিজনেবল, এবং অনেক সময় দেখা যায় প্রাইস ভালো হলেও প্রাইসটা ভালো কিন্তু আমার ডিজাইন পছন্দ হচ্ছে না, কিন্তু ডিজাইন এবং প্রাইস মিলিয়ে সেটার জন্য হলো, সেই জন্য আমাদের আসা বিবাদ, বিবাদ ক্রিয়েশনে। ঈদের জন্য আসলে অনেক শপিং করতে হয়, অনেক এখন যেহেতু বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি, এখন যেটা হয় যে এখন পাওয়ার থেকে যেটা হয় যে দিতে হয় অনেক, যেমন রিলেটিভরা থাকে, তারপর হলো আমার গ্রামের বাড়িতেও যেতে হয়, তারপর আমাদের কি আমার এখনো ফুফু আমার খালারা সবাই জীবিত আছে, ওনাদেরকেও গিফট করতে হয়, তো মোটামুটি ভালোই, ভালো ঈদের শপিং গিফট দিতে হয়। শাড়ি আমি আসলে প্রেফার করি শাড়ি, আমাকে মানে শাড়িটা আমি সবসময় সব প্রোগ্রামে পড়তে পছন্দ করি, তো কেউ যদি আমাকে শাড়ি দেয় আমি অনেক খুশি হই। অলরেডি তো বৈশাখে আমরা একটা গিফট করেছি, আমরা আমাদের সদস্যদেরকে শাড়ি এবং যারা পুরুষ সদস্য আছেন ওনাদেরকে পাঞ্জাবি গিফট করেছি। তো আসলে এখন যেটা হচ্ছে যে অনেক 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 রেসপন্সিবিলিটি, অনেক অনেক গিফট করতে হচ্ছে, অনেক অনেক জায়গা, অনেক মানুষ আসছে যাদেরকে দিতে হচ্ছে, তো ভালো লাগে, গিফট দিতেও ভালো লাগে, পেতেও ভালো লাগে। না আমি আসলে গ্রামের বাড়িতে আমি যাই, সেটা হলো জাস্ট ঈদের 4 দিন বা 5 দিন আগে, কারণ ওখানে আমাদের অনেক বড় একটা ডোনেশন করতে হয়, লাইক 2-3 হাজার লোকের মতো ওরকম, তো ওটা আমি করে আসি ঈদের 3-4 দিন আগে গিয়ে। আর আমি ঢাকাতে ঈদ করি, আমি আসলে ঢাকার বাইরে ঈদ কখনো অত একটা আমার ভালো লাগে না, যেহেতু দীর্ঘদিন আমি দেশের বাইরে ছিলাম, তো আমার মনে হয় ঢাকার মতো ঈদ ওয়ার্ল্ডের কোথাও হয় না। না আমার মেয়ে তো আপনারা জানেন যে বাংলাদেশে নেই, ও আসলে আমাদের সাথে ঈদও করতে পারছে না, ও USA-তে আছে। তারপরে যেটা হয় যে ঈদের জন্য একটা গিফট কিনে রাখি, যখন সামারে আসে সেটাই আসলে দিয়ে দিই, সেটাই ঈদের গিফট হয়ে যায়। ঈদের দিন যেটা হলো যদি মনে হয় যে কিছু একটু রান্না করবো, আমি রান্না করতে খুব পছন্দ করি, অল্প হয়তো 2-3টা আইটেম রান্না করবো। আর ঈদের প্রোগ্রাম, আমি ঈদের প্রোগ্রাম দেখতে অনেক পছন্দ করি, ঈদের প্রোগ্রামগুলো, আর অবশ্যই আমি বলবো আপনারা বাংলা ছবি দেখতে আসবেন, আমিও যাবো হলে ছবি দেখতে।